শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকে আমি অনার্স প্রথম বর্ষের মনোবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকিয়া ফেরদৌস। আমি তোমাদেরকে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বুদ্ধি। আমি জানি তোমরা সবাই অনেক বুদ্ধিমান, কিন্তু আজকে আমরা বুদ্ধির একটা নতুন রূপ সম্পর্কে জানব। স্বাভাবিকভাবে আমরা বুদ্ধি বলতে যা বুঝি আমরা আজকে এভাবে জানব না, আমরা অন্য কোনোভাবে জানব। মনোবিজ্ঞানের ভাষায় বুদ্ধি বিষয়টা কি আমরা এটা জানব। আমরা জানব বুদ্ধির লক্ষণ কি কি, কোন কোন লক্ষণে আমরা বলতে পারি যে এই ছেলেটা বা এই মেয়েটা বুদ্ধিমান। সেই সাথে আমরা আরও একটা বিষয় জানব, সেটা হচ্ছে তোমার বুদ্ধিটাকে তোমার যে বিচক্ষণতা, তোমার দক্ষতা, এটাকে কীভাবে স্কেলে পরিমাপ করা যায় এবং তুমি আরেকজনের চেয়ে কত বেশি বা কত কম বুদ্ধিমান এটা বের করার প্রক্রিয়া, অর্থাৎ বুদ্ধির পরিমাপ সম্পর্কেও আমরা আজকে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মনোবিজ্ঞান ক্লাসে যে অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের নাম হচ্ছে বুদ্ধি, বুদ্ধি বা ইন্টেলিজেন্স। আমরা বুদ্ধি বলতে কি বুঝি? আমরা সাধারণভাবে যা বুঝি আর মনোবিজ্ঞানের ভাষায় আমরা যা বুঝব তার মধ্যে কিছুটা পার্থক্য আছে। মানুষের, আমরা জানি যে মানুষের মানসিক যে বিকাশ, এই বিকাশের খুব অন্যতম দিক হচ্ছে বুদ্ধিবৃত্তিক বিকাশ। একজন মানুষের সুষ্ঠু ও উন্নত আচরণের কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষ সমাজে যে বিভিন্ন জটিল সমস্যাগুলো হয় এই জটিল সমস্যায় উদ্ভূত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধান করে। প্রতিনিয়ত মানুষ বিভিন্ন কাজকর্মের তার পারদর্শিতা, সফলতা এবং সক্ষমতাই হচ্ছে তার বুদ্ধিবৃত্তিক আচরণের প্রতিরূপ। অর্থাৎ বুদ্ধি একটা বিমূর্ত ধারণা, আমরা দেখতে পাই না, আমরা কেবল এটি অনুভব করতে পারি। এবং এটি মানুষের, আমরা কিভাবে বুঝতে পারি মানুষের বুদ্ধি, আমরা কিভাবে বুঝতে পারি তার বাহ্যিক আচরণের মাধ্যমে পর্যবেক্ষণ ও পরিমাপ করে আমরা বুঝতে পারি তার বুদ্ধি সম্পর্কে। আর এই বিমূর্ত যে আচরণ বুদ্ধি, এই বুদ্ধির প্রেক্ষিতেই বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধি নির্ধারণের মনোবিদদের মধ্যে জন্ম নিয়েছে বিভিন্ন ধরনের মতভেদ। অর্থাৎ বুদ্ধি, আমরা বুদ্ধির বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে, মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে এটি ডিফাইন করেছেন। তবে খুব সাধারণভাবে আমরা বুঝি যে বুদ্ধি হচ্ছে জ্ঞান আহরণ, জ্ঞান সংরক্ষণ এবং সমস্যা সমাধান করার এক বিশেষ ক্ষমতা। আমরা বুদ্ধিকে বলছি একটি বিশেষ ক্ষমতা। এর কোনো সুনির্দিষ্ট বা কার্যকর সংজ্ঞা আসলে স্থির করা সহজ সাধ্য না। তবে মনোবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুদ্ধিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। আর বিভিন্ন মনোবিদদের বিভিন্ন সংজ্ঞাকে আমরা বিশ্লেষণ করলে আমরা বুদ্ধির চার ধরনের, বুদ্ধির ডেফিনেশনকে আমরা চারটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। এক হচ্ছে জৈবিক সংজ্ঞা, শিক্ষামূলক সংজ্ঞা, মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা এবং পরীক্ষা নির্ভর সংজ্ঞা। জৈবিক সংজ্ঞা কোনটা? আমরা বলতে পারি যে মানুষের অভিযোজনমূলক ক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয় জৈবিক সংজ্ঞায়। জৈবিক সংজ্ঞায় বলা যায় যে মানুষের জীবনে নতুন সমস্যা এবং এই অবস্থার সাথে, নতুন নতুন অবস্থার সাথে সঙ্গতি বিধান করার মানসিক যে ক্ষমতা, এটাই হচ্ছে বুদ্ধি। এটা হচ্ছে জৈবিক সংজ্ঞা এবং এখানে গুরুত্ব প্রদান করা হয়েছে মানুষের অভিযোজনমূলক ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতিতে নতুন সমস্যার সাথে মানুষ কিভাবে খাপ খাওয়াবে তার উপর বেসিস করে জৈবিক সংজ্ঞা প্রদান করা হয়। এরপর আসছে শিক্ষামূলক সংজ্ঞা। বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞাগুলোতে বলা হয়, আসলে শিক্ষামূলক সংজ্ঞায় মানুষের যে শিক্ষণ ক্ষমতা, এই শিক্ষণ ক্ষমতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কিভাবে গুরুত্ব আরোপ করা? শিক্ষণের ক্ষমতা ও শিক্ষণের ফলকে নতুন সমস্যা সমাধান, নতুন সমস্যা সমাধানের প্রয়োজনে কাজে লাগানোর ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। অর্থাৎ বুদ্ধি
একজন মানুষ যে বিভিন্ন শিক্ষণ, আমরা জানি যে শিক্ষণের মাধ্যমে মানুষ সমাজের বিভিন্ন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াতে শেখে। এই শিক্ষণের ফলে তার যে অর্জিত জ্ঞান, তার অর্জিত যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সকে সে যখন কাজে লাগাতে পারে সঠিক জায়গায় এবং উপযুক্তভাবে এবং সমাজে সে খাপ খাওয়াতে পারে, তখনই তাকে বুদ্ধি উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন মনোবিজ্ঞানী মন। অনেক বিজ্ঞানী আবার মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা দিয়েছেন বুদ্ধির। তাদের মতে বুদ্ধি এক বিশেষ ধরনের মানসিক ক্ষমতা, অর্থাৎ তারা বলতে চেয়েছেন যে মানুষের বিভিন্ন বিষয় খুব সহজে বোধগম্যতার যে শক্তি, যে ক্ষমতা এবং উদ্ভাবনী ক্ষমতা, কোনো নতুন কিছু আইডেন্টিফাই করার যে ক্ষমতা, কোনো কাজে তার একাগ্রতা এবং কোনো বিষয় বিশ্লেষণ করার যে বিচারবোধ, এটি হচ্ছে তার বুদ্ধি। আর আরেকটি সংজ্ঞা পরীক্ষা নির্ভর সংজ্ঞা, এখানে বলা হয়েছে কিছু বিজ্ঞানী বুদ্ধির পরীক্ষামূলক যে ফল আছে এই ফলের উপর ভিত্তি করে গুরুত্ব প্রদান করে তারা বুদ্ধিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তো আমরা জানলাম যে বিভিন্ন সংজ্ঞা অনুযায়ী বুদ্ধির সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। তবে খুব সহজাত যে প্রবৃত্তিগুলো আছে, এই প্রবৃত্তিগুলোকে সামাজিক দিক দিয়ে কার্যকর করে তোলাই হচ্ছে বুদ্ধির লক্ষণ হিসাবে অধিকাংশ মনোবিজ্ঞানী একমত হয়েছেন। অর্থাৎ মানুষের জন্মগত বৈশিষ্ট্য এবং শিক্ষাগত যে অভিজ্ঞতা, মানুষের যে শিক্ষণ, তার সমন্বিত ফল হিসাবে মানুষ পরিবেশের সাথে অভিযোজন ও বোধগম্যতার যে ক্ষমতা, একেই বুদ্ধি বলা হয়। আচরণবাদী বিজ্ঞানী ওয়াটসন বলেছেন বুদ্ধি হচ্ছে গুরু মস্তিষ্কের ক্রিয়া। তবে বিজ্ঞানী স্পিয়ারম্যানের ভাষায় আমরা বুদ্ধির তিনটি ক্ষমতা আমরা উল্লেখ করতে পারি। একজন মানুষ যে বুদ্ধিমান, আমরা তার তিনটি লক্ষণ আমরা উল্লেখ করতে পারি। একটা হচ্ছে যে তার নিজস্ব মানসিক প্রক্রিয়া উদ্ভাবনের ক্ষমতা। একজন বুদ্ধিমান মানুষের নিজস্ব মানসিক প্রক্রিয়া উদ্ভাবনের ক্ষমতা থাকবে। তার প্রত্যক্ষ বা কোনো ধারণা বস্তু সামগ্রীর মধ্যে যথার্থ সম্পর্ক খুঁজে পাওয়ার ক্ষমতা, তার প্রত্যক্ষ করার ক্ষমতা, অবজার্ভ করার ক্ষমতা, এবং তার সাথে কোনো বস্তু সামগ্রীর সাথে যথাযথ সম্পর্ক খুঁজে পাওয়ার যে অ্যাবিলিটি, অর্থাৎ তার শিক্ষণের সাথে, তার এক্সপিরিয়েন্সের সাথে নতুন পরিস্থিতির সাথে সে কীভাবে অ্যাডজাস্ট করবে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে সম্বন্ধ স্থাপনের ক্ষমতা, কোরিলেশন করার যে ক্ষমতা, এই তিনটা হচ্ছে বুদ্ধির লক্ষণ। এই তিনটাকে আমরা বলতে পারি বুদ্ধির লক্ষণ। জানবো বুদ্ধির বৈশিষ্ট্যগুলো কী কী। আমরা এক্ষেত্রে বিজ্ঞানী উডওয়ার্থের কিছু তিনি বৈশিষ্ট্যের কথা বলেছেন। বিভিন্ন বিজ্ঞানী উডওয়ার্থ আছেন, বিজ্ঞানী ট্রাস্ট স্টোন আছেন, অনেকে আছেন। তো আমরা তাদের মতে বুদ্ধির যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগানো বুদ্ধির একটি চিহ্ন, তার শিক্ষণকে কাজে লাগানো। আমরা জানি যে মানুষ অন্য প্রাণীর চেয়ে বেশি বুদ্ধিমান, যেহেতু কেন বুদ্ধিমান, কারণ হচ্ছে মানুষ তার অতীত অভিজ্ঞতাকে, তার শিক্ষণকে কাজে ব্যবহার করে নতুন পরিস্থিতিতে উদ্ভূত সমস্যার সমাধান করতে পারে। এটা হচ্ছে অন্য প্রাণীর চেয়ে মানুষের সুপিরিয়রিটি। আর একটা ব্যাপার হচ্ছে মানুষ নতুন পরিস্থিতিকে আয়ত্ত করা, বুদ্ধির আরেকটি চিহ্ন। একজন বুদ্ধিমান ব্যক্তি খুব সহজেই জটিল পরিস্থিতির মোকাবেলা করতে পারেন। তারপরে সমস্যার মূল কোথায় তা বের করার যে অন্তর্দৃষ্টি, একটা সমস্যা কেন সৃষ্টি হচ্ছে, এর বেসিক কারণটা কী, এটা হচ্ছে বুদ্ধির একটি লক্ষণ। এছাড়াও দূরদৃষ্টি বা একটি সমস্যাকে বৃহত্তর দৃষ্টিভঙ্গি হতে বিচার করার ক্ষমতা হচ্ছে বুদ্ধির একটি লক্ষণ। কোনো বস্তু কিংবা কোনো অবস্থার বিভিন্ন অংশের মধ্যে যে পারস্পরিক সম্বন্ধ আছে, এই সম্বন্ধগুলো বের করা এবং সেই বস্তু বা ওই অবস্থার সামগ্রিক রূপ বুঝতে পারাটাও বুদ্ধির লক্ষণ। বিজ্ঞানী ট্রাস্ট স্টোন তিনি বলেছেন যে বুদ্ধির বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে বুদ্ধি হচ্ছে খুব জটিল প্রকৃতির মানসিক দক্ষতা,
মানসিক দক্ষতা যা ব্যক্তি নিজেই উদ্ভাবনে সক্ষম। বুদ্ধি সেই সাথে তিনি আরও বলেছেন যে বুদ্ধি একটি বিমূর্ত ধারণা যেখানে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, তবে বুদ্ধিবৃত্তিক আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে পরিমাপ করা যায়। এছাড়াও তিনি বলেছেন বুদ্ধি কতগুলো মানসিক ক্ষমতার সমন্বয়ে গঠিত। তার মতে একজন বুদ্ধিমান মানুষের বোধগম্যতা সম্পূর্ণতা থাকবে, আবিষ্কারের ক্ষমতা থাকবে, কোনো কাজে একাগ্রতা থাকবে, তার বিচার করার ক্ষমতা থাকবে, এছাড়া আরও অন্যান্য মানসিক দক্ষতা তার মধ্যে থাকবে। এছাড়াও তিনি বলেছেন যে বুদ্ধি একটি সার্বজনীন ক্ষমতা যা বিভিন্ন গৌণ ক্ষমতা অর্জনে সহায়তা করে। অর্থাৎ বুদ্ধি একটি বেসিক ব্যাপার যা তার জীবনে অন্যান্য সাফল্য সফলতা আনতে সহায়তা করে। এছাড়াও বিভিন্ন বিষয় সম্বন্ধে সম্বন্ধ খুঁজে বের করা এবং যোগসূত্র স্থাপন করা বুদ্ধিবৃত্তিক কাজের অন্যতম একটা বৈশিষ্ট্য। বুদ্ধি হচ্ছে শিক্ষণের ক্ষমতা এবং শিক্ষণের ফলে অর্জিত অভিজ্ঞতা পুনর্বিন্যাস করে নতুন পরিস্থিতি মোকাবেলা ও সমস্যা সমাধানের ক্ষমতা। সেই সাথে তিনি আরও বলেছেন যে দ্রুততা, পারদর্শিতা এবং সুচারুতা এগুলো হচ্ছে বুদ্ধির অন্যতম নিদর্শন। তো আমরা এতক্ষণে জানলাম বুদ্ধির বৈশিষ্ট্যগুলো কি কি। আচ্ছা, এখন আমরা জানবো বুদ্ধির পরিমাপ এই চ্যাপ্টারে। এটা আসলে তোমাদের খুব ভালোভাবে জেনে রাখতে হবে, বুদ্ধির পরিমাপটা কি। একটা সময় আমরা যদি বুদ্ধি পরিমাপের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে বুদ্ধি একটি বিমূর্ত ধারণা। আমি আগেই বলেছি বুদ্ধি একটি বিমূর্ত ধারণা, মানসিক ক্ষমতা। একটা সময় চিন্তাবিদগণ তাদের ধারণা ছিল যে বুদ্ধি পরিমাপ করা অসম্ভব একটা ব্যাপার, কারণ কারণ তুমি যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এই ব্যাপারটাকে মানুষের মনকে কিভাবে স্কেলে পরিমাপ করা যায়, মানুষের মনকে স্কেলে পাশে তো বসানো যায় না। তো পরবর্তী সময়ে সভ্যতার বিকাশের সাথে সাথে তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। দেখা গেছে যে সেই সময় মানসিক ক্ষমতার পরিমাপ দুটি ভ্রান্ত ধারণার উপর। একটা সময় মানুষ ভাবত যে মানুষের অনেক আগে প্রাচীনকালে যে মানুষের বুদ্ধি তার দৈহিক গঠনের সাথে একটা বিশেষ সম্পর্ক বিদ্যমান এবং বুদ্ধির পরিমাপের সাথে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার পরিমাপের সম্পর্ক রয়েছে। তো এর ফলে একটা মতবাদ সৃষ্টি হয়, এর ফলে যে মতবাদ সৃষ্টি হয় তাকে বলে ফ্রেনোলজি। এটা ফ্রেনোলজি, গ্রাফোলজি এর মতো বিভিন্ন ধরনের মতবাদ সৃষ্টি হয়, যেখানে ধারণা করা হতো যে আসলে মানুষের মাথার যে পরিমাপ তার সাথে বুদ্ধির পরিমাপ রয়েছে এবং মানুষের হাতের লেখা বিশ্লেষণ করে তার মানসিক শক্তি পরিমাপ করা যায়। তো পরবর্তীতে প্রথমে এটাই ধারণা করা হতো, যার মাথা যত বড় তার বুদ্ধি হয়তো তত বেশি, বা যার হাতের লেখা ভালো তার সাথে হয়তো একটা বুদ্ধির সম্পর্ক রয়েছে। পরবর্তীতে মানুষের বিভিন্ন মনোবিজ্ঞানী তারা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় যে বুদ্ধি মানুষের বংশগতির উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমে বাহিত হয়। অর্থাৎ এটি একটি বংশানুক্রমিকভাবে বুদ্ধি মানুষ প্রাপ্ত হয় একজন থেকে, বাবা থেকে তার সন্তান। তো বিজ্ঞানী মনোবিজ্ঞানী ক্যাটল বলেছেন যে সাধারণ সংবেদনমূলক প্রতিক্রিয়া বা বিভিন্ন সেন্সরি রেসপন্স পরিমাপ করে একজন মানুষ কি কোন বিষয়ের সাথে কিভাবে সংবেদনমূলক আচরণ করছেন এটা পরিমাপ করে বুদ্ধি পরিমাপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা তিনি প্রথম করেন এবং তিনি সর্বপ্রথম মেন্টাল টেস্ট বা বুদ্ধি অভিক্ষা, এই মেন্টাল টেস্ট শব্দটি ব্যবহার করেছেন। তবে এই পদ্ধতির কোনোটিকে আসলে বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসাবে এই আগেকার বিবেচনা করা যায় না। এক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক যে বুদ্ধির অভিক্ষা এটি উদ্ভাবক হিসেবে আমরা বিজ্ঞানী বিনের নাম আমরা উল্লেখ করতে পারি, কারণ তিনি প্রথম বিজ্ঞানভিত্তিক যে বুদ্ধির পরীক্ষা এটি উদ্ভাবন করেছেন। এখন আমরা জানব বিনে সাইমনের বুদ্ধি অভিক্ষা বা বিনে সাইমন ইন্টেলিজেন্স টেস্ট। বিভিন্ন
যে মানসিক দক্ষতা, যেমন মানসিক দক্ষতা বলতে আমরা বুঝাচ্ছি মানুষের চিন্তা করার ক্ষমতা, মানুষের কল্পনার ক্ষমতা, মানুষের কোনো কিছু স্মরণ করার ক্ষমতা প্রভৃতি পরিমাপের ওপর জোর প্রদান করে আধুনিক কালে যে বুদ্ধির অভিক্ষা এই বিনেস সাইমন টেস্ট, এটি উদ্ভাবন বা প্রণয়ন করা হয়েছে। এই পদ্ধতি উদ্ভাবনের ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন ফরাসি মনোবিজ্ঞানী বিনে। তিনি দীর্ঘদিন ধরে বুদ্ধি পরিমাপের কৌশল উদ্ভাবনের জন্য তিনি কাজ করেছেন এবং এ সময় এই অনুপ্রেরণায় আসলে তার এই অনুপ্রেরণা যোগায় ফরাসি সরকারের শিক্ষা বিভাগ। 1904 সালে ফ্রান্সের যে শিক্ষা মন্ত্রণালয়, তারা ডিসিশন নেন যে নিম্নমান বা যেসব ছাত্রদের বুদ্ধি কম তাদেরকে বাছাই করবে, বাছাই করে সরকারি অর্থ অপচয় করতে তাদেরকে শিক্ষার ব্যাপারে খুব বেশি জোরদারমূলক কোনো ভূমিকা তারা নিতে চাননি। তাই তারা প্রথমেই তারা চেষ্টা করেছেন যে অল্প বয়সে যে ছাত্রের বুদ্ধি বেশি তাকেই শুরুতে অন্যদের থেকে আলাদা করতে হবে। এ ব্যাপারে ফ্রান্সের যে শিক্ষা মন্ত্রণালয়, তারা বিনেকে এই দায়িত্ব অর্পণ করেন। এর উদ্দেশ্য ছিল যে স্কুলের মেধাবী ও অপেক্ষাকৃত কম মেধাবী ছাত্রদেরকে পৃথক করা এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়ে পড়া এবং অমনোযোগী ও কম মেধাবী ছাত্রদের উন্নত করা। তো ঠিক এই সময়ে সাইমন বিনে, তিনি ছিলেন হাসপাতালের একটা সরকারি হাসপাতালের চিকিৎসক এবং তিনি ক্ষীণ বুদ্ধিসম্পন্ন রোগীদের রোগ নির্ণয়ের বিভিন্ন অসুবিধার প্রেক্ষিতে বিনে কাজ করার উৎসাহ প্রকাশ করেন। তো তার এই দীর্ঘদিনের গবেষণার মাধ্যমে 1905 সালে তিনি একটি বিজ্ঞানসম্মত, নির্ভরযোগ্য ও সুবিন্যস্ত একটি পরীক্ষা পদ্ধতি তার প্রকাশিত হয়, তার একটা গবেষণা প্রকাশিত হয় যা বিনে সাইমন স্কেল নামে পরিচিত। বিনে সাইমন স্কেল পরবর্তীতে 1980 সালে বিনে তার সহযোগী সাইমনকে নিয়ে এই অভিক্ষাটির বা এই পরীক্ষাটির আরেকটি সংস্করণ বের করেন এবং 1911 সালে বিনে এবং সাইমন তার পূর্বোক্ত যে সংস্করণ, তার সমস্যা কাটিয়ে উঠতে এই তাদের আগের যে পরীক্ষাগুলো তারা উদ্ভাবন করেছেন তার আরও নতুন সংস্করণ উদ্ভাবন করেন 1911 সালে। এই সংস্করণে, বিভিন্ন সংস্করণে, যেমন দ্বিতীয় সংস্করণে তিনি কতগুলো প্রশ্ন সেট করেন। এই প্রশ্ন 3 থেকে 13 বছরের বাচ্চাদেরকে বিভিন্নভাবে ভাগ করা হয় এবং শিশুদের বুদ্ধি নির্ণয়ের জন্য এমন সব প্রশ্ন এই অভিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে যার 60-90% বাচ্চা সাধারণত এর উত্তর দিতে পারে। আর পরবর্তীতে যে সংস্কারের মাধ্যমে আবার যে নতুন পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেন, সেখানে 3 থেকে 15 বছরের বাচ্চাদের জন্য সর্বমোট 54টি প্রশ্ন স্থান পায়। এখন এখানে এই টেস্টে বিনে সাইমন স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে মানুষের মানসিক বয়স বা মেন্টাল এজ, মানুষের প্রকৃত বয়স এবং মানুষের মানসিক বয়স, এই দুইটি নির্ণয়ের মাধ্যমেই বিনে সাইমন স্কেলের মাধ্যমে মানুষের বুদ্ধি পরিমাপ করা সম্পন্ন হয়। বিনে সাইমন স্কেলে প্রথমে আমরা জানব মানসিক বয়সটা কি। সাধারণভাবে মানুষ জন্মের বয়স পর থেকে তার যে বয়স গণনা করা হয় সেটা হচ্ছে তার প্রকৃত বয়স বা ক্রোনোলজিক্যাল এজ। তার যেমন কোনো শিশুর বয়স 3 বছর মানে সে 3 বছর বয়সের 3 বছর আগে তার জন্ম হয়েছে, অর্থাৎ তার জন্ম হয়েছে, এটা হচ্ছে তার প্রকৃত বয়স। আর মেন্টাল এজটা কি? মেন্টাল এজ হচ্ছে, মেন্টাল এজ মানুষের ডিফার করে, তাদের মতে এটি প্রকৃত বয়সের তুলনায় কমও হতে পারে আবার বেশিও হতে পারে। যেমন আমরা মনে করতে পারি যে একটা শিশু যার বয়স 5 বছর, সে যদি 7 বছরের কোনো শিশুর উপযোগী প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দিতে পারে তাহলে তার মানসিক বয়স বা তার মেন্টাল এজ 7 বছর। আর যদি সে 5 বছরের শিশু
3 বছরের কোনো বাচ্চা পর্যন্ত সে বাচ্চার জন্য উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তার মানসিক এজ 3 বছর। অর্থাৎ মেন্টাল এজ বলতে বোঝায়, অর্থাৎ মেন্টাল এজ হচ্ছে কোনো শিশু তার উপযোগী, সে যে বিভিন্ন বিনে সাইমন তারা যে স্কেল তৈরি করেছেন, এই স্কেলে বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন প্রশ্নপত্র তারা সেট করে রেখেছেন। 3 বছরের প্রশ্ন বাচ্চাদের জন্যে, 4 বছরের বাচ্চাদের জন্যে কিছু কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন, 10 বছরের বাচ্চাদের জন্যে, 12 বছরের বাচ্চাদের জন্যে। তো দেখা যাচ্ছে যে কোনো বাচ্চার বয়স 5 বছর, কিন্তু সে 7 বছরের বাচ্চার জন্য যে প্রশ্নগুলোর সেট করা আছে সেই সেটের উত্তর সে দিতে পারছে, তাহলে সে অতি বুদ্ধিমান। আর যদি কোনো বাচ্চার বয়স 5 বছর কিন্তু সে 5 বছরের প্রশ্নের উত্তর দিতে পারছে না, তার চেয়ে কম বছর বয়সের, 3 বছর বয়সের শিশুদের জন্য যেসব প্রশ্ন সেট করা আছে এরকম প্রশ্নের উত্তর দিতে পারছে, তাহলে তার মেন্টাল এজ কম বা সে কম বুদ্ধিসম্পন্ন। মূলত বিনে সাইমন স্কেলের যে থার্ড বা সবচেয়ে বেশি সংস্কার করা যে স্কেল, এই স্কেলে অনুযায়ী এভাবেই মানুষের বুদ্ধিটা নির্ধারণ করা হয়। এখন বিনে সাইমন তারা যে তৃতীয় স্কেল উদ্ভাবন করেছেন, এখানে দেখা গেছে তারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সেট করেছেন। আমি উদাহরণ হিসাবে বলতে পারি যে 3 বছরের বাচ্চা হয়তো তাকে প্রশ্ন করা হয়, তোমার চোখ নাক মুখ কোনটা তুমি দেখাও, তোমার তাকে বলা হলো এটা তোমার হাত, দ্বিতীয়বার একই কোয়েশ্চেন করা হলো, অর্থাৎ 2টি অঙ্গ পুনরাবৃত্তি করা হলো, সে এর উত্তর দিতে পারে কি না। কিছু ছবি সেট করা হলো, হয়তো ফল ফুল বিভিন্ন জিনিস যা আমরা সাধারণভাবে দেখে থাকি, এই জিনিসগুলো তারা বলতে পারে কি না, তারা পদবি বলতে পারে কি না। এছাড়াও 6 শব্দ বিশিষ্ট বাক্য পুনরাবৃত্তি করতে পারে কি না, এটা 3 বছর বয়সী একটা বাচ্চার স্কেল। অর্থাৎ এই 5টা প্রশ্ন যদি কোনো বাচ্চা সবগুলো উত্তর দিতে পারে তাহলে সে তার বয়স অনুযায়ী সঠিক বুদ্ধিসম্পন্ন। আবার 5 বছরের বাচ্চার ক্ষেত্রে বলা হলো যে 2টি বস্তুর ওজন তুলনা করা, তার যে কোয়েশ্চেন 5 বছরের বাচ্চার জন্য যে কোয়েশ্চেন সেট করা হয় তাকে বিভিন্ন জ্যামিতিক আকৃতি একে দেখানো যে এগুলো সে আইডেন্টিফাই করতে পারে না। 10 শব্দ বিশিষ্ট বাক্য পুনরাবৃত্তি করতে পারে কি না, 4টি মুদ্রা গণনা করতে পারে কি না, একটি আয়তক্ষেত্রকে 2টি অংশে যুক্ত করতে পারে কি না, এগুলো এটা হচ্ছে 5 বছর বয়সের জন্য প্রশ্ন। তো বিনে সাইমন যেটা করলেন সেটা হচ্ছে যে এরকমভাবে 54টা প্রশ্ন সেট করলেন তারা বিভিন্ন বয়সী বাচ্চার জন্যে, এবং এটি হচ্ছে বিনে সাইমন স্কেল। এই স্কেল অনুযায়ী তারা যেটা করলেন সেটা হচ্ছে এই স্কেল অনুযায়ী বুদ্ধি পরিমাপ করার পদ্ধতি আবিষ্কার করলেন। বুদ্ধি পরিমাপের জন্যে যে বিনে সাইমন অভিজ্ঞতাটি, মূলত বিনের মৃত্যুর পর 1911 সালে তার মৃত্যুর পরে বহু মনোবিদ তারা পরিবর্তন, পরিমার্জন এবং সংশোধনের চেষ্টা করেছেন, নতুন করে তার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এর মধ্যে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী টারম্যান, তিনি এই সংস্করণটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো টারম্যান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ায় এবং বিনের অনুসরণে নতুন অভিজ্ঞায় পরিণত করার জন্য এটাকে স্ট্যানফোর্ড বিনে নামে তিনি নতুন একটি অভিজ্ঞা বা নতুন একটি পরীক্ষা পদ্ধতি তিনি আবিষ্কার করেন। তো স্ট্যানফোর্ড বিনে তিনি যে পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেন, এখানে মোট সংখ্যা আমরা জানি যে স্টুডেন্টদের জন্য যে প্রশ্নের স্কেল তৈরি করা হয় সেখানে ছিল মাত্র 54টি প্রশ্ন, তবে স্ট্যানফোর্ড বিনের অভিজ্ঞায় নতুন যে স্কেল, এই স্কেলে সমস্যা হয় 90টি। এই স্কেলে নর্ম বা আদর্শ তৈরি করা হয় এবং এখানে একটি সুনির্দিষ্ট বয়স শ্রেণী বা এজ গ্রুপ ব্যবহার করা হয়, যেমন 3 থেকে 10 বছর এরকম একটা এজ, এবং প্রত্যেকটা শ্রেণীর জন্যে, কোনো পার্টিকুলার এজের জন্য না, এজ গ্রুপের জন্যে। যেমন 3 থেকে 10 বছরের জন্য 6টি প্রশ্ন, 12 বছর বয়সের জন্য 4টি প্রশ্ন,
14 বছর এবং স্বাভাবিক প্রাপ্তবয়স্ক শ্রেণীর জন্য 6টি প্রশ্ন, এভাবে প্রত্যেক বয়সের জন্য কিছু কিছু বিকল্প প্রশ্ন রাখা হয়। কারণ প্রথম আমাদের যে বিনে সাইমন প্রথম যে স্কেলটা বিনে আবিষ্কার করেন সেখানে আসলে কোনো বিকল্প প্রশ্ন ছিল না, তো সেই পরীক্ষা পদ্ধতির যে দুর্বলতাগুলো ছিল স্ট্যানফোর্ড বিনের অভিক্ষায় এই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করা হয়েছে। এবং এই সংস্করণের খুব গুরুত্বপূর্ণ যে দিকটা আমরা জানব সেটা হচ্ছে এখান থেকে আমরা বুদ্ধির পরিমাপকে সংখ্যা মান নির্ণয় করার পদ্ধতি বা বুদ্ধাঙ্ক বা আইকিউ টেস্টটা কি তার বুদ্ধির সংখ্যা মান নির্ণয় করা, এই বুদ্ধাঙ্ক পরিমাপের এবং তার যথাযথ প্রয়োগের ব্যবস্থা করা হয় এই অভিক্ষার মাধ্যমে। এবং প্রথম এই আইকিউ টেস্ট এই বিষয়টি এখানে ব্যবহার করা হয়। বিজ্ঞানী উইলিয়াম স্টার্ন তার মতামত অনুযায়ী আইকিউ টেস্টটা কি, আইকিউ টেস্ট হচ্ছে মানুষের বুদ্ধাঙ্ক বা আইকিউ হচ্ছে মানুষের মানসিক বয়সকে তার প্রকৃত বয়স দিয়ে ভাগ করে তা পার্সেন্টেজে প্রকাশ করা, এটাই হচ্ছে তার বুদ্ধির পরিমাপ। উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি মানসিক বিকাশ বা তার মেন্টাল এজ কী হারে ঘটছে এটাই বের করা হচ্ছে তার আইকিউ টেস্ট। উদাহরণভাবে আমরা 3টি শিশুর মানসিক বয়স আমরা বের করতে পারি, মনে করি 3টি শিশু যাদের প্রত্যেকের মানসিক বয়স 5 বছর, অর্থাৎ তারা প্রত্যেকেই 5 বছরের প্রশ্নের উত্তর দিতে পারে, কি তার চেয়ে কমও নয় তার চেয়ে বেশিও নয়, কিন্তু তাদের প্রকৃত বয়স 4, 5 এবং 6 বছর, অর্থাৎ তাদের জন্মগত যে বয়স একটা 4 বছরের বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা এবং একটা 6 বছরের বাচ্চা, এই 3টা বাচ্চা প্রত্যেকেই তাদের মানসিক বয়স 5 বছর, তারা যে স্কেলটা আছে বুদ্ধি পরিমাপের যে স্কেল সেই অনুযায়ী তারা 5 বছরের বাচ্চার কোশ্চেনের আনসার করতে পারে, 6 বছরেরটা পারে না। এখন আমরা যেহেতু 3টা শিশুর বয়স 3 রকম, কারো একজনের 4, একজনের 5, একজনের 6, তাহলে আমরা বুদ্ধি পরিমাপ যখন করতে যাব তখন 4 বছরের শিশুর বুদ্ধি আর 5 আর 6 তাদের 3জনের মধ্যে কিন্তু বুদ্ধির পরিমাপ এক হবে না, আইকিউ এক হবে না, কারণ 4 বছরের যে বাচ্চা সে যে দক্ষতা অর্জন করেছে তা 5 এবং 6 বছরের বাচ্চার চেয়ে আগে দক্ষতা অর্জন করেছে। এবং বুদ্ধাঙ্ক পরিমাপ করে দেখা যায় যে 4 বছরের বাচ্চা সে অত্যন্ত উন্নত বুদ্ধিসম্পন্ন, 5 বছরের যে বাচ্চা সে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন এবং 6 বছরের যে বাচ্চা সে নিম্ন বুদ্ধিসম্পন্ন। তো বুদ্ধাঙ্ক নির্ণয়ের টেস্টের যে গাণিতিক রূপ সেটা আমি বললাম আইকিউ টেস্ট, তার মানসিক বয়স তাকে ভাগ করতে হবে তার প্রকৃত বয়স দিয়ে এবং তারপরে তাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100 কেন, তার শতাংশ বের করার জন্যে, এই হচ্ছে তার বুদ্ধির পরীক্ষা। এবং যখন এটি 100 হবে তখন সে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন, 100-র চেয়ে বেশি হবে তখন সে অত্যন্ত উন্নত বুদ্ধিসম্পন্ন এবং 100-র নিচে হবে তখন সে নিম্ন বুদ্ধিসম্পন্ন, এই হচ্ছে আইকিউ টেস্ট। বিভিন্ন ধরনের যে মানসিক টেস্টগুলো আছে তার মধ্যে এই দুইটাই গুরুত্বপূর্ণ, এই অভিক্ষা সাইমন বিনে এবং বিভিন্ন মানসিক এবং স্ট্যানফোর্ড বিনে এবং বুদ্ধাঙ্ক পরিমাপ। তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের সাথে আমার ক্লাস বুদ্ধি। এরপরে আজকে আমরা পড়লাম বুদ্ধি সম্পর্কে, মনোবিজ্ঞানের ভাষায় বুদ্ধি কী, বুদ্ধির লক্ষণ এবং বুদ্ধি পরিমাপ, সেই সাথে আইকিউ টেস্ট পড়লাম। তো পরবর্তীতে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে হাজির হব আবার। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাইকে ধন্যবাদ।